রামায়ণে বলা হয়েছে এটা পাতাল বা রসাতল তিনি যজ্ঞের রস্যটাকে চুরি করে পাতালে কপিল মনির আশ্রমে বেঁধে রেখে গেলেন তা পাতালে কপিল মনির আশ্রম তো সুন্দরবনের একটা দ্বীপ সাগর দ্বীপ ঔর্য সুন্দরবনকে বলা হয়েছে সমতট বা সমতটি বাঘ কিন্তু সুন্দরবনে ছিল না এদের বিজ্ঞানসম্মত নামই হল তাইগ্রিস তার মানে তাইগ্রিস ইউফ্রেটিস নদীর ওই সাইড থেকে এরা বিভিন্ন জঙ্গল বিভিন্ন জায়গা অতিক্রম করতে করতে আচ্ছা এই শ্রেণীর বাঘ এই সুন্দরবনের এই জলাভূমিতে এরা কিন্তু খাপ খাইয়ে নিতে পেরেছে পলাশীর যুদ্ধের সঙ্গে সুন্দরবন এবং সুন্দরবনের নামকরণ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে শ্বাস মিলে ভরা তার উপর দিয়ে চলা যায় না গাছের ডালপালা ঘন গা পা ছুলে যায় আবার গাছের ডালে থাকে বিষাক্ত সাপ মাটিতে আছে বাঘ আর জলে আছে কামড় এই জঙ্গলে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আছে তাই তারা সঙ্গত কারণে বলছে বাধা বন বাধা বন নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি উনি দীর্ঘদিন ধরে সুন্দরবন টাইগার রিজার্ভের রেঞ্জে ইকো গাইড কাজ করে চলেছেন হিসাবে এবং টুরিস্ট যারা সুন্দরবনে ভ্রমণের আসেন তাদের সুন্দরভাবে সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে সহযোগিতা করেন তো আমরা ওনার মুখ থেকে সরাসরি সুন্দরবন বিষয়ে জেনে নেব আমরা এখন মুখোমুখি শ্রী কৃত্তিপ্রসাদ মন্ডলের সঙ্গে প্রথমেই আমরা জেনে নেব যে আপনি কত বছর ইকো গাইড হিসাবে এখানে কাজ করছেন হ্যাঁ নমস্কার আমি দু থেকে প্রায় থেকে বছর এই ইকো গাইডের সঙ্গে যুক্ত আছি যে বিষয়টা প্রথমে আমরা জেনে নেব যে সুন্দরবনের নামকরণ এই নামকরণের বিষয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় হ্যাঁ আমরা সবাই জানি সুন্দরী গাছের থেকে সুন্দরবন নাম হয়েছে কিন্তু বিভিন্ন সময়ে এই সুন্দরবনের বিভিন্ন নাম ছিল যেমন পুরাকালে রামায়ণে বলা হয়েছে এটা পাতাল বা রসাতল পাতাল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিম্নভূমি বা নিচু জায়গা লোল্যান্ড রসাতল কেন বলা হলো না এই দিকে আসতে গেলে তখন কোনো যানবাহন ছিল না আসতে গেলে মানুষ পাল তুলে দাঁড় বেয়ে বেয়ে আসতো সুন্দরবনের এই সাইডে মাছ কাঁকড়া ধরতে বা সাগরে বেড়াতে তখন ঝড় তুপানে নৌকা ডুবি হতো কুয়াশায় দিগভ্রান্ত হতো চোর কবলে পড়ে যেত তাই এই দিকে মানেই মনে করতো রসা তলে যাচ্ছি তাই আগে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার একবার রামায়ণ আছে সগর রাজা একবার অস্বমের যোগ্য করেছিলেন আর সেই যজ্ঞের রস চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়লেন কারণ তিনি ধারণা করেছিলেন যে অশ্বমের যোগ্য যারা সম্পন্ন করেন নির্বিঘ্নে তারা এমন শক্তির অধিকারী হন যে দেবতাদের পর্যন্ত পরাস্ত করতে পারেন তাই দেবরাজ আবার সম্মুখ যুদ্ধেও অবতীর্ণ হলেন না যজ্ঞের অশ্বকে আটকে যুদ্ধেও গেলেন না তিনি কৌশলের আশ্রয় নিলেন তিনি যজ্ঞের অশ্বটাকে চুরি করে পাতালে কপিল মণির আশ্রমে বেঁধে রেখে গেলেন তা পাতালে কপিল মণির আশ্রম তো সুন্দরবনের একটা দ্বীপ সাগর দ্বীপ অশ্বটাকে খুঁজতে খুঁজতে রাজার সন্তানরা মানে তারা খুঁজতে খুঁজতে চলে আসে এবং এসে দেখে কপিল অশ্ব বাঁধা রয়েছে এবং কপিল মনি ধ্যানস্থ আছেন তিনি এর বিন্দু বিসর্গ জানেন না কিন্তু ওরা ভাবলো এই মনি ভণ্ড ইচ্ছাকৃত ভাবে যজ্ঞের অশ্ব বেঁধে রেখে এখন ধ্যানে মগ্ন আছেন তাই তারা অত্যাচার করতে থাকে মনির ধ্যান ভঙ্গ হয় এবং তিনি সবকিছু জানার পরে এদেরকে ভস্মীভূত করে দেন হ্যাঁ এরা সব ভস্মীভূত হয়ে গেল যে যা অপদার্থের দল তোরা বিনা দোষে আমার তপস্যা ভঙ্গ করলি তাই এদেরকে ভস্য করে দেয়া হলো পরবর্তীকালে ভগীরথ সগর বংশের রাজা ভগীরথ সে জানতে পারলো যে যদি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনয়ন করা যায় তাহলে সগর রাজার সন্তানরা উদ্ধার পাবে তাই তিনি কি করলেন স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে করলেন আর সেই গঙ্গা পরবর্তীকালে হুগলি নাম ধারণ করে এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই কপিল আশ্রমের কাছে গঙ্গার উৎপত্তি করে গঙ্গার উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ আমরা যদি পৌরাণিক কাহিনীটাকেও বাদ দিই তাহলে গঙ্গার উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ সেখান থেকে গঙ্গা কি করেছে মধ্যভূমিতে ধুলিয়ানের কাছে এসে দুটো ভাগ হয়েছে একটা ভাগ পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে ঢুকে গেছে আর একটা হুগলি ভাগীরথী নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে তাহলে রামায়ণে এটাকে বলছি কিন্তু এটা আমাদের কথা নয় বানানো কথা নয় রামায়ণই প্রমাণ দিচ্ছে যে এটা পাতাল বা রসাতল আচ্ছা আর মহাভারতে বলা হয়েছে এটা পাণ্ডব বর্জিত দেশ পাণ্ডবেরা এইদিকে আসেনি আচ্ছা এবং মহাভারতে আরো বলা হয়েছে স্বর্গ এখন যদি আমরা স্বর্গের জায়গাটাকে চিনতে চাই জানতে চাই তাহলে দেখা যায় যুধিষ্ঠি কিন্তু সশরীরে স্বর্গে গেছেন কেদারনাথ বদ্রীনাথ এই ধরে ধরে এই পথ ধরে ধরে এগিয়েছেন কেদারও মানুষ তীর্থ করতে যায় বদ্রীতেও তীর্থ করতে যায় এবং এই জায়গাগুলো কিন্তু সবই হিমালয় পর্বতে আমাদের দেবাদিদেব মহাদেব কোথায় থাকেন কৈলাস পর্বত এটাও আমরা বিশ্বাস করি আর কি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হয়েছে এভারেস্ট মা দুর্গার বাপের নাম হলো হিমালয় মায়ের নাম হচ্ছে মেনকা তাহলে মহাভারত মহাকাব্যে কিন্তু হিমালয় পর্বতকে স্বর্গরূপে কল্পনা করেছে বলা হয়েছে আর রামায়ণে এইটাকে বলছে পাতাল মধ্যস্থলটা হচ্ছে স্বর্গ পাতাল আচ্ছা মৌর্য যুগে সুন্দরবনকে বলা হয়েছে সমতট বা সমতটি আচ্ছা তটি মানে কি নদী আর নদীর যে তীরভূমি সেইটা হচ্ছে তট তাই নদী বহুল এলাকাকে মৌর্য যুগে বলা হলো সমতট বা সমতটি সেন যুগে আবার সুন্দরবনকে বলা হলো বা কারণ এই তটভূমিতে তখন বাঘের আনাগোনা হয়েছে বাঘ কিন্তু সুন্দরবনে ছিল না এদের বিজ্ঞানসম্মত নামই হলো প্যান্থা তাইগ্রিস তার মানে তাইগ্রিস ইউফ্রেটিস নদীর ওই সাইড থেকে এরা বিভিন্ন জঙ্গল বিভিন্ন জায়গা অতিক্রম করতে করতে আচ্ছা এই শ্রেণীর বাঘগুলো এই সুন্দরবনের এই জলাভূমিতে এরা কিন্তু খাপ খাইয়ে নিতে পেরেছে মোগল প্রিয়াডে সুন্দরবনকে বলা হয়েছে ভাটি অঞ্চল বা অষ্টভাট দেশ হম অষ্টভাট দেশ মানে তখনকার সময়ে লোকাল এরিয়া থেকে বনের দিকে আসতে গেলে আঠারোটা জুয়ার আঠারোটা ভাটি লেগে যেত তাই বলা হয়েছে অষ্টভাট দেশ বা ভাটির দেশ আচ্ছা ষোলোশো বান ওতে সুজা সুজা যখন আমাদের বাংলায় এলেন বাংলায় তাকে পাঠানো হয়েছিল বর্গীদের অত্যাচার দমন করতে হবে মগদের দমন করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলার রাজস্ব আদায় করতে হবে তা তিনি এসে কি করলেন তিনি সুন্দরবন এরিয়াটাকে চব্বিশটা রেভিনিউ ডিভিশন বা পরগনায় ভাগ করলেন এই পরগনাগুলোর নাম দেয়া হলো বালান্দা সাগর আমিরাবাদ সরফরাজপুর এরকম নামে পরে যখন জেলা তৈরি হলো ওই চব্বিশটা পরগনাকে জুড়ে দিয়ে চব্বিশ পরগনা জেলা তৈরি করা হলো পরগনা এসেছে কিন্তু সুজার সময় থেকে এবার হচ্ছে সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধের সঙ্গে সুন্দরবন এবং সুন্দরবনের প্রতভাবে জড়িয়ে আছে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল তার মূল কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ বাংলাদেশে অবাধে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় কোনো শুল্ক দিচ্ছিল না আর যত্র তত্র বাণিজ্য কুটির বানিয়ে সৈন্য সামন্ত এনে মজুত করছিলেন সিরাজ দেখলেন অদূর ভবিষ্যতে রবার্ট ক্লাইভ বাংলায় বড় ক্ষতি করবে তাই তিনি কি করলেন জোর করে বাণিজ্য শুল্ক আদায় করা বাণিজ্য কুটির গুলো ভেঙে দিতে শুরু করলেন রবার্ট ক্লাইভ দেখলেন বাংলায় সিরাজ থাকলে তাকে ব্যবসা করতে দেবে না তাই তিনি সিরাজের সেনাপতি মির্জাফরকে যে টোপ দিলেন যে তুমি যদি আমাকে সহযোগিতা করো খুব সহজে সিরাজ পরাজিত হবে আর সিরাজ পরাজিত হলে তুমি হবে বাংলার নবাব কেনা নবাব হতে চায় মির্জাফর এই ষড়যন্ত্রে লিপ্ত হলো আবার সে ভাবলো যদি আমি কোনোভাবে ফেলিওর হই তাহলে এই নবাব আমাকে বাঁচিয়ে রাখবে না তাই তিনি রায়দুল্লাহ জগৎ শেঠ ঘসেটি বেগম এই জাতীয় লোকগুলোকে জড়ো করলেন সবাই ষড়যন্ত্র করে সিরাজের পরাজয় ঘটালো আর সিরাজের পরাজয়ের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কথা রাখলো জাফরকেই বাংলার নবাব হিসাবে ঘোষণা করে দিল আর নবাব হিসাবে ঘোষণা করার পর সে তারা কি করলো চাপ দিতে শুরু করলো যে তুমি বিশ্বাসঘাতক কেন বিশ্বাসঘাতক কেন না তুমি হচ্ছে দেশের প্রধান সেনাপতি দেশ তার ভার ছিল তোমার হাতে সেই তুমি নবের মানে লোভে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তুমি তাকে মেরেও দিলে ভবিষ্যতে আবার কেউ যদি এসে তোমাকে এরকম টোপ দেয় তুমি আমার বিরোধিতা করবে না তার কি গ্যারান্টি আছে তা তোমার মতো একটা বিশ্বাসঘাতককে বাংলার সিংহাসনে বসাতে যেয়ে আমাকে এই যুদ্ধ সংগঠিত করতে হলো আর যুদ্ধ মানে তো অর্থ ক্ষতি ক্ষতি এত সাপ করে তোমার মতো লোককে বাংলার সিংহাসনে বসিয়ে আমার কি লাভ আমি কি লাভ পাব এই লাভ লস্কানের হিসাব যখন শুরু হলো মির্জাপুরের টনং নড়লো মির্জাপুর বুঝতে পারলো যে সাংঘাতিক ভুল হয়ে গেছে এ কৌশলে সিরাজকে সরিয়েছে এবার আমাকে সিংহাসন থেকে সরাবে তাই সিংহাসনে টিকে থাকার জন্য সুন্দরবনটাকে উপ ঢৌকন দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার স্বরূপ দিয়ে দিলেন যে তুমি আমাকে বাংলার সিংহাসনে বসিয়েছো তার প্রতিদান স্বরূপ আমি তোমাকে সুন্দরবনটা উপহার স্বরূপ দিয়ে দিলাম এটা তুমি নিষ্কণ্ঠকে তুমি এর সুবিধা ভোগ করবে সুন্দরবনের সমস্ত সম্পদ সম্পত্তি তোমার মানে তুমি সব তুমি যা খুশি করো কাট আছে মম আছে মধু আছে মাছ আছে কাঁকড়া আছে সব তোমার হ্যাঁ তুমি যেভাবেই পারো ওখান থেকে আয় করো এই মনোনীত ক্লাউন রাসেল বলে একজন ইংরেজ যার উপরে সুন্দরবনের দায়িত্ব দেয়া হলো। তিনি দেখলেন সুন্দরবনের ধরনের বিচিত্র গাছপালা নদী নালা খাল খাড়ি সব মিলিয়ে জঙ্গলটা দেখতে সুন্দর তাই তিনি বললেন বিউটিফুল ফরেস্ট আচ্ছা আর আমরা তার বাংলা করে নিলাম সুন্দরবন ও ইংরেজ শিক্ষিত সম্প্রদায় তারা আরেকটা শব্দ ব্যবহার করতে শুরু করে সান্ড্রিস ফরেস্ট সান্ড্রিস সান্ডি শব্দটার অর্থ হয় রকমারি বিভিন্ন রকমের গাছপালা এই বিভিন্ন রকমের গাছপালা যুক্ত জঙ্গলকে তারা বলতেন সান্ড্রিস ফরেস্ট এই সান্ড্রিস শব্দটা থেকে সুন্দরবন নামটা এসেছে বলে অনেক ইংরেজ ঐতিহাসিক কিন্তু অভিমত দিয়েছেন আচ্ছা বিভারিস সাহেব বলেছেন বাংলাদেশের সুন্দর নদীর তীরে সুন্দরীবনের বনের আধিক্য ছিল সুন্দরী সুন্দরী মানে বিউটিফুল তো সুন্দর 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 এভ সুন্দরবনের নাম আসতে পারে আমাদের সুন্দরবনটা তৈরি হয়েছে পশ্চিম দিকে গঙ্গা নদী পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদী এদের শাখা নদী উপনদী বাহিত পলি মাটি বঙ্গোপসাগরের তীরে জমে জমে এই টুকরো টুকরো দ্বীপগুলো তৈরি হয়েছে তারপরে হয়েছে গাছপালা তারপরে এসেছে জন্তু জানোয়ার তাই সমুদ্রের ধারে যে বন স্থানীয় লোকেরা একে বলল সমুন্দর বন সমুন্দর ধারে সমুদ্রের ধারে যে বন হ্যাঁ এমন ভাবেও সুন্দরবনের নাম আসতে পারে আচ্ছা সুন্দরবনের জুয়ারের সময় একটা সৃষ্টি সৃষ্টি হয় হয় ভাটাতেও এই সুন্দর দৃশ্যের বন সুন্দরবন সুন্দরী গাছের থেকেও সুন্দরবন বলা হয়েছে আর আমরা যেভাবেই বলি না কেন স্থানীয় লোকেরা কিন্তু একে সুন্দরবন বলে না তারা কি বলে তারা বলে বাদাবন বন বাদা মানে ঝোপঝাড়ের বন বাদা মানে ঝোপঝাড়ের বন এখানে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আছে মানে পা ফেলে চলা যায় না কারণ পলিতে পা গেড়ে যায় পলিতে পা পিছলে যায় শ্বাস মিলে ভরা তার উপর দিয়ে চলা যায় না গাছের ডাল ফালা ঘন গা পা ছুলে যায় আবার গাছের ডালে থাকে বিষাক্ত সাপ মাটিতে আছে বাঘ আর জলে আছে কামট কুমির তো এই জঙ্গলে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আছে তাই তারা সঙ্গত কারণ এটাকে বলছে বাদা বন বাধা বন হ্যাঁ বাধা থেকে সুন্দরবনের নামকরণ এসেছে বিভিন্ন অভিমত দিয়েছেন যে সুন্দরী গাছের আধিক্ষ্য থাকায় সুন্দরী গাছের থেকে সুন্দরবন নাম এসেছে তো আপনি সুন্দরভাবে বিভিন্ন প্রেক্ষাপটে সুন্দরবনের নাম বিষয়ে আলোচনা করলেন অনেক ধন্যবাদ হম আমরা ভিডিওটা এখানে শেষ করছি